বিকাশ ভবনে গিয়ে বিক্ষোভ দেখাবেন এসএসসির চাকরি প্রার্থীরা, চলবে অনশন। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে দিই। টানা অনশন আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা, এবার বিকাশ ভবনে গিয়ে বিক্ষোভ দেখাবেন এসএসসির নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেধা তালিকায় নাম থাকা অপেক্ষামান চাকরি প্রার্থীরা। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি চাকরির ফলে টানা আন্দোলন চালাচ্ছেন তারা। এই নিয়ে এক চাকরি প্রার্থী মোজাম হোসেন রবিবার জানান, সল্টলেকের করুণাময়ীতে তাদের বিক্ষোভ অবস্থান 65 দিনে পড়ল। রিলে অনশন চলছে 55 দিন ধরে। ইতিমধ্যে বেশ কয়েকজন চাকরি প্রার্থী অনশন চলাকালীন অসুস্থ হয়েও পড়েছেন, তবে নিয়োগের দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মোজাম। তিনি আরও বলেন, রবিবারের সন্ধ্যায় ঝড়ে আমাদের অনশন মঞ্চ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, নানা বাধা বিপত্তি উপেক্ষা করেই আমরা বিক্ষোভ অনশন চালিয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে থাকো। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।